ঈদ আনন্দে মাতোয়ারা তরুণ তরুণী শিশু কিশোর, যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সমুদ্র বিলাস, পাহাড় টিলা থেকে বন সবখানেই পর্যটকের পদচারণা। বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করতে এসেছে, ওরা অনেক আনন্দ করতেছে, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ছোট ভাই সবাই মিলে আসছে ঈদের জন্য। আমার আব্বু আম্মুর সাথে ঘুরতে এসেছি, একটু রোদ কিন্তু পানিতে পানি ঠান্ডা পানি ভালোই লাগছে, অনেক মজা করছি যে বলে বোঝানোর মতন না। ঈদের উৎসব পালন করা এবং হানিমুন করা দুটোই একসাথে। নববর্ষ বরণে পাহাড়ে বৈষ্ণবীর বর্ণাঢ্য আয়োজন, পানিতে ফুল ভাসিয়ে উৎসব শুরু। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়, সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদে নিজ নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ততা, মাঠের কর্মীদের উজ্জীবিত হওয়ার বার্তা বিএনপি নেতাদের, আরো 5 বছর অপেক্ষা করতে হবে বলছে আওয়ামী লীগ। পদ্মায় ঘুরতে গিয়ে নামেন গোসলে, ডুবে প্রাণ গেল রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তার, নিখোঁজ মাইলস্টোনের ছাত্র, চলছে উদ্ধার অভিযান। এবং মাত্র 7,000 টাকায় হেলিকপ্টার সার্ভিস, সাড়া ফেলেছে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়, সেবা সহজ করতে বিমানবন্দরের বাইরে স্টেশন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ঈদ উল্লাস, আনন্দের জোয়ারে পুরো দেশ, কানাই কানাই পূর্ণ বিনোদন স্পটগুলো, উৎসবের রং ছটা আরো বর্ণিল রূপ নিয়েছে বদরনগরী চট্টগ্রামের ফয়েজ লেকে। নাচে গানে চলছে উদযাপন, তপ্ত দুপুরে একটু প্রশান্তির আবিরে নিজেকে নিয়ে ছুটে চলা সি ওয়ার্ল্ডের ওয়াটার রাইডে, জলকেলিতে মাতোয়ারা সব বয়সী মানুষ। সাক্ষাৎজিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলতে। ঈদের আনন্দে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। এমনিতেই তীব্র গরম, আর তাই ফয়েজ লেক সি ওয়ার্ল্ডের পানিভিত্তিক রাইডগুলোতে এখন উপচে পড়া ভিড়। এখানে নাচে গানে উৎসবে মেতেছে সাধারণ দর্শনার্থীরা, বিনোদন প্রিয়াসীরা সকাল থেকেই নৌকা চোখে ভিড় করতে শুরু করে ফয়েজ লেকের এই রাইডগুলোতে। চলছিল ডিজে গান, আর এই গানের তালে তালে পানি ছিটিয়েছে এখানে আসা বিনোদন প্রেমীরা। সবাই মিলে আসছি আমাদের এখানে আনন্দ করার জন্য, এনজয় করে শেষ নেই এখানে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিনোদন যে আশা ব্যক্ত করে এসেছে সেটা যেন পূরণ করে যায়, এই জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থাটা সব দিকে বেশি নজর দিচ্ছি। উৎসবের যে আনন্দ সেটা কারোর সাথে তুলনা হয় না। এই ঈদের আনন্দে সাধারণ দর্শনার্থীরা মেতে উঠেছে পানিতে, মেতে উঠেছে জলকেলিতে, সব ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে সামিল হয়েছে ঈদের আনন্দে। চট্টগ্রামের ফয়েজ লেক সি ওয়ার্ল্ড থেকে কমল দেব, সময় সংবাদ। আনন্দ উল্লাস হৈ হুল্লোড়ে সমুদ্র বিলাস, নীল জলরাশির সান্নিধ্যে প্রশান্তি, টানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো ভ্রমণ পিপাসু। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তপ্ত রোদেও নেই কোনো ক্লান্তি, সবাই মাতোয়ারা নীল জলরাশির নোনা জলে, উত্তাল ঢেউর মধ্যেও সমুদ্র স্নানে খুনসুটি, টিউবে গা ভাসিয়ে আকাশপানে চেয়ে নোনা জলে প্রশান্তির আশ্রয়। কক্সবাজার সমুদ্র সৈকত জুড়েই লাখো পর্যটকের সমাগম, যেন উৎসবের নগরী। একটু রোদ কিন্তু পানিতে পানি ঠান্ডা পানি ভালোই লাগছে, অনেক মজা করছি যে বলে বোঝানোর মতন না, যে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর। ঈদের ছুটিতে এখানে সবার অনেক ভালো লাগছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতের সবকটি পয়েন্টে দলে দলে নামতে থাকে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ এসেছেন প্রিয়জনকে নিয়ে, কেউ বা দল বেঁধে বন্ধুদের নিয়ে মেতেছেন উল্লাসে। পর্যটকদের নিরাপত্তায় 3 স্তরে কাজ করছে লাইফগার্ড কর্মীরা। ঈদের উৎসব পালন করা এবং হানিমুন করা দুটো একসাথে। প্রথমে পছন্দের জায়গাটাই এটা মনে হয়, কারণ সমুদ্র একটা আলাদা সৌন্দর্য।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই ঈদে লাখো পর্যটকের সমাগম হয়েছে সৈকত শহর কক্সবাজারে। তবে আগত পর্যটকদের কোনো ধরনের হয়রানি যাতে করা না হয় তার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাহাড়ে ছড়িয়ে পড়েছে বৈশাখীর রং, পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো উৎসবের মূল আনুষ্ঠানিকতা। বাংলা বছরের শেষ দিনে চাকমা সম্প্রদায় ফুল বিজু, ত্রিপুরা হাড়ি বৈশুক, মারমারা সূচি কাজ করেন। সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি, এমন প্রত্যাশা স্থানীয়দের। পার্বত্য এলাকায় বইছে আনন্দের সুর, খুদি শিল্পীরা নেচে গিয়ে মেতে উঠে বৈশাখী উৎসবে। পানিতে ফুল ভাসিয়ে পুরানো বছরের দুঃখ বেদনাকে বিদায় দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালালেন পাহাড়ের মানুষ। বৈশাখীর আনুষ্ঠানিকতায় অংশ নিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পাড়া মহল্লা থেকে ঐতিহ্যবাহী রং বেরঙের পোশাক পরে ফুল হাতে খাটমুখী পাহাড়ির তরুণ তরুণীরা নদীতে মা গঙ্গাকে ফুল গজাতে আসে। সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা। কাপ্তাই হ্রদের পাড়ে এ যেন রঙের আলোক ছটা, কলাপাতায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুল বিজু। গঙ্গাদেবীর উদ্দেশ্যে তাদের প্রার্থনা, পাহাড়ে হানাহানি ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি যেন অটুট থাকে। সকল সম্প্রদায় আমরা সম্প্রীতির মধ্যে বসবাস করতে পারে। উৎসবে সবার অংশগ্রহণে বাড়বে সাম্প্রদায়িক সম্প্রীতি, কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনও তৎপর। পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈশাখীর আনুষ্ঠানিকতা 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঈদে নিজ নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বিএনপি। আর আওয়ামী লীগের নেতারা বলছেন অস্তিত্ব সংকটে থাকা দলটিকে আরও 5 বছর অপেক্ষা করতে হবে। ঈদে গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি নেতারা নিজ নিজ এলাকায় গিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের উজ্জীবিত ও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে বিএনপি। অন্যদিকে উপজেলা নির্বাচনে মানুষকে ভোটমুখী করতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছে আওয়ামী লীগ নেতারা। শুক্রবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নিহত এক যুবদল নেতার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন অত্যাচার নির্যাতন করে দেশ শাসন করছে সরকার। এদিকে চট্টগ্রামে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আরেক বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ভিতরের রাজনীতির নামে যে দস্যুগুলো সৃষ্টি হচ্ছে ওদেরকে যদি সমাধান দিতে না পারেন, জলদস্যু চিন্তা করে হল লাভ নাই। আজকে এই ভয়াবহ সরকার, দখলদারী সরকার, তারা এই পুলিশ বাহিনীকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গোটা দেশকে তারা আজকে পরাধীন করে রেখেছে। আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচনে অংশ না নিয়ে অস্তিত্ব সংকটে অসংলগ্ন কথা বলছেন বিএনপি নেতারা। আরও 5 বছর অপেক্ষা ছাড়া দলটির কিছুই করার নেই বলেও জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। নির্বাচন থেকে দূরে গিয়ে যে অবস্থা, তাদের যে সংগঠনের যে অবস্থা হচ্ছে তাতে অস্তিত্ব বিপন্নের পথে। মির্জা ফখরুল সহ বিএনপির সকল নেতাকর্মীরা বিষণ্ণতায় ভুগছে, এই বিষণ্ণতার থেকেই তাদের এই সমস্ত পাগলের প্রলাপ, অমূলক কথাবার্তা। দেশের মানুষ এবার স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে 5 জনের মর্মান্তিক মৃত্যুর জন্য নৌ সেক্টরের দীর্ঘদিনের বিশৃঙ্খলাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এদিকে ঘাটে ভিড়তে অসুস্থ প্রতিযোগিতা ও মালিকপক্ষের স্বেচ্ছাচারিতাকে দায়ী করলেও গা বাঁচানোর চেষ্টা বিআইডব্লিউটিএর। অন্যদিকে 2 লঞ্চের চালক সহ 5 জনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঞ্জুর রহমানের ছবিতে রাশিদ বাপ্পির রিপোর্ট। যাত্রী তোলার জন্য সড়ক পথে বাসের অসুস্থ প্রতিযোগিতার বিষয়টি অনেকের জানা থাকলেও লঞ্চেও চলে একই রকম অনিয়ম। রাজধানীর সদরঘাটে যা নিত্যদিনের ঘটনা, ঈদের সময় তা ধারণ করে ভয়াবহ রূপ। ঘাটে একের পর এক নোঙর করা নৌযানের দেহ ভেদ করে পেছনের লঞ্চের সামনে এগিয়ে আসার বিষয়টি এক প্রকার নিয়মে পরিণত হয়েছে সদরঘাটে। অসুস্থ এই প্রতিযোগিতার মাধ্যমেই যাত্রী বাগিয়ে নেয় কোম্পানিগুলো। এতে লঞ্চগুলোর সামান্য ক্ষতি হলেও 2 লঞ্চের চাপায় প্রাণহানি সহ বিভিন্ন দুর্ঘটনা নতুন কিছু নয়।
বৃহস্পতিবারের দুর্ঘটনার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণও মিলেছে একই রকম অনিয়মের প্রমাণ। ঘাটে নোঙর করা তাশরিফ চাল লঞ্চের দড়ি ছিঁড়ে মৃত্যু হয় একই পরিবারের তিনজন সহ মোট পাঁচজনের। লঞ্চের আপনার যত টন ওজন, সেই ওজনের বেশি টান যখন ওই রশির উপর এসেছে তখনই কিন্তু রশিটা ছিঁড়ে গেছে, এবং ওই রশিটা যখন কোনো মানুষকে আঘাত করেছে অত টন নিয়েই কিন্তু সে মানুষকে আঘাত করেছে। বিশেষজ্ঞরা বলছেন দিনের পর দিন নৌ পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায়নি বলেই এমন মর্মান্তিক দুর্ঘটনা। যাদের দায়িত্ব তারা কিন্তু এই দুর্ঘটনার দায় এড়িয়ে যেতে পারেন না। বিআইডব্লিউটিএ গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে লঞ্চ কর্তৃপক্ষের দোষ খুঁজে পেলেও নিজেদের অনিয়মের প্রশ্নে গা বাঁচানো উত্তর। বিআইডব্লিউটিএ এর কোনো ধরনের গাফলতি আছে বলে মনে করি না। লঞ্চের বাইরেও কোনো কর্তৃপক্ষের কোনো দায়িত্ব আছে কিনা সেটাও নিশ্চয় তদন্তে উঠে আসবে। গত বছর ঈদেও দড়ি ছিঁড়ে একইভাবে একজন যাত্রীর মৃত্যু হয়। প্রমাণ মিলছে অনেক দড়ি দুর্বল এবং ছেঁড়া রয়েছে। সাধারণ যাত্রীরা বলছেন এই বিষয়টি যদি আগে ভাগেই নজর দেওয়া হতো সেক্ষেত্রে এত বড় প্রাণহানি ঘটনা কখনোই ঘটতো না। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। হেলিকপ্টার সার্ভিস তাও আবার মাত্র 7,000 টাকায় সাড়া ফেলেছে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়। এতে প্রতিনিয়ত বাড়ছে যাত্রীর সংখ্যা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আকাশপথে যাতায়াত এমনিতেই আকর্ষণীয়, তার উপর হেলিকপ্টার যাত্রা। সম্প্রতি বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে হেলিকপ্টার ব্যবহার করে অনেকেই হয়ে যাচ্ছেন ভাইরাল। ঈদের সময় যানজট এড়াতে ও স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সংখ্যা বাড়ছে হেলিকপ্টার যাত্রীর। এ সার্ভিসে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাওয়ার সুযোগ মিলছে মাত্র 5,000 থেকে 7,000 টাকায়। প্রবাসীরা যারা আছে তাদের জন্য খুবই অত্যন্ত ভালো একটা সার্ভিস। বর্তমানে দেশে কপ্টার সেবা দিচ্ছে 13টি প্রতিষ্ঠান, এর মধ্যে কম ভাড়ায় এ সেবা দিচ্ছে 2টি প্রতিষ্ঠান। পর্যটন স্পট ছাড়াও দেশের সব প্রান্তেই তুলনামূলক কম ভাড়া হয়, আশানুরূপ সাড়া মিলছে এ ব্যবস্থায়। তবে এয়ারপোর্টের বিভিন্ন সার্ভিসে অত্যাধিক চার্জ হেলিকপ্টার ভ্রমণে সমস্যা তৈরি করছে বলে জানান উদ্যোক্তারা। আমাদের ট্রিপ অনেক বাড়ছে, হেলিকপ্টার আসলে এটা নির্দিষ্ট কোনো অভিজাত শ্রেণীর জন্য ব্যাপারটা এমন না, এটা চাইলে আমরা লুঙ্গি পরা মানুষকে উঠাইছি। এ শিল্পের সম্প্রসারণ ও যাত্রী বান্ধব করে গড়ে তুলতে সরকারের নীতিগত সুবিধা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। অনেক অপারেটর আছে তারা প্যাসেঞ্জার হেলিকপ্টার সার্ভিস চালানোর জন্য, বিকজ এটা অপারেশনের জন্য কিন্তু খুব বেশি জায়গা লাগে না। বর্তমানে হেলিকপ্টার স্টেশন শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে হওয়ায় নিরাপত্তা ইস্যুতে মাঝে মধ্যেই বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। যাতায়াত সহজ করতে দ্রুত হেলিকপ্টার স্টেশন এয়ারপোর্টের বাইরে নির্মাণের দাবি খাত সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদে ঘরে ফেরার খবর। ঈদের পরদিনও রাজধানী ছাড়ছেন নগরবাসী, ভোগান্তি এড়াতে ঈদের পর দিন ঢাকার বাইরে যাচ্ছেন অনেকেই। ঈদের পরও অনেকে ছুটছেন বাড়ির পানে, নানা ব্যস্ততায় যারা ফিরতে পারেননি তাদের উপস্থিতিতে শুক্রবার সকাল থেকেই ব্যস্ততা ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। ঈদের আগে যাওয়ার ইচ্ছা ছিল, বিভিন্ন কারণে যেতে পারি নাই। চাপ কম আর আমার খালামণির সাথে যাচ্ছি আর কি শেরপুরতে। আমি দাদা বাড়ি যাইতাছি। এদিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত আসনের টিকিট বিক্রি করলেও যাত্রীদের অভিযোগ বাড়তি কোচ ছিল না। পরে অতিরিক্ত কোচ যোগ করার পর 1 ঘন্টা দেরিতে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনে লাগানো নাই কম্পার্টমেন্ট টিকিট বিক্রি করে রাখছে। টিকিট বিক্রি করছিল তো এই বগিটা ছিল না, এখন এই বগিটা অ্যাটাচ করছে। এদিকে ঈদের পরদিন রাজধানী ছাড়ার চাপ ছিল বাস টার্মিনালগুলোতেও। ঈদ করেছি ঢাকায় বাসায়, এখন বাড়িতে। 200 টাকার ভাড়া 300-400 টাকা নিতেছে। আরও 2 থেকে 3 দিন পর রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়বে বলে আশা পরিবহন সংশ্লিষ্টদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য 8টি ভেন্যুর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। হোটেল বিমানবন্দর সহ ভেন্যু নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে সমর্থকদের যাতায়াতের বিষয়টি। 2027 সালের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের এই মেগা আসর। দক্ষিণ আফ্রিকায় আইসিসির অনুমোদিত 11টি স্টেডিয়ামের মধ্যে বেছে নেওয়া হয়েছে 8টি ভেন্যু। প্রোটিয়ারা ছাড়াও স্বাগতিক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে এখনও নিজেদের ভেন্যুর নাম প্রকাশ করেনি দেশ দুটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঈদ আনন্দে মাতোয়ারা তরুণ তরুণী শিশু কিশোর, যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে সমুদ্র বিলাস, পাহাড় টিলা থেকে বন সবখানেই পর্যটকের পদচারণা। পদ্মায় ঘুরতে গিয়ে নামেন গোসলে, ডুবে প্রাণ গেল রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তার। নিখোঁজ মাইলস্টোনের ছাত্র, চলছে উদ্ধার অভিযান। এবং ঈদে নিজ নিজ এলাকায় গণসংযোগে ব্যস্ততা, মাছের কর্মীদের উজ্জীবিত হওয়ার বার্তা বিএনপি নেতাদের। আরো 5 বছর অপেক্ষা করতে হবে বলছে আওয়ামী লীগ। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন ঈদের বিশেষ সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।